वेलकम डियर स्टूडेंट्स ऑफ क्लास 8। आज के आमी तुम्हारे साथे आबार एसेछी एकटा क्लास नेवार जोन्नो। आमी जाबिन फेरदौस, तुम्हारे इंग्लिश टीचर। तुम्हारे टेक्सट बुक एर यूनिट 6 एर लेसन 9 थेके आमी आज के किछु डिसकस करब। এই লেসন 9টা মডেল কোয়েশ্চেন 25 এ তোমরা দেখতে পাবে। প্যাসেজটাতে কি বলা হয়েছে সেটা আমি আগে একটু তোমাদেরকে বলে দিচ্ছি। মিতা তার কাজিন জারা এবং তার প্যারেন্টসদের সাথে থাইল্যান্ড ট্রিপে গিয়েছিল। সেখানে সে কী কী দেখেছে আর কী কী এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে এখানে সেটাই ডিসক্রাইব করা হয়েছে। মিতা জারা ওরা প্ল্যান করলো যে ব্যাংককের ফেমাস ফ্লোটিং মার্কেটে ভিজিট করতে যাবে। So they went to visit a famous traditional floating market named Tha Kha. তারা দেখলো যে ওখানকার ম্যাক্সিমাম সেলার্স যারা ছিল তারা ছিল এল্ডারলি থাই উইমেন। তারা সেল করছিল কি কি, ফ্রেশ ফ্রুট, ভেজিটেবলস, লোকাল ফুড, ডিলিশিয়াস সুইটস এটসেট্রা। এখন এই প্যাসেজটা থেকে, ফ্রম দিস প্যাসেজ দেয়ার আর 4 কোয়েশ্চেন্স। আমি সেই প্রশ্নের উত্তরগুলো লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনে সেটা দেখতে পাবে। আর একটা জিনিস বলবো, এই প্রশ্নের উত্তরগুলোতে 8 নম্বর আছে, ইট মিন্স প্রত্যেক অ্যান্সারের জন্য 2 নম্বর। এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর তোমরা এক লাইনেও শেষ করতে পারো, বাট আমি কিছু অ্যাডিশনাল লাইন এখানে দিয়েছি যাতে তোমরা ভালো একটা নম্বর পাও। প্রশ্নগুলো ছিল, হোয়াই ডিড দ্য গেট আপ আর্লি, এটার অ্যান্সার আমি দিয়েছি। মিতা ওয়েন টু থাইল্যান্ড উইথ হার কাজিন জারা অ্যান্ড হার পেরেন্টস, দেয়ার দে ডিসাইডেড টু ভিজিট এ ট্রেডিশনাল ফ্লোটিং মার্কেট নেমড থা খা, সো দে গট আপ আর্লি টু স্টার্ট ফর দ্য ফ্লোটিং মার্কেট। এখানে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে আমি কিছু লাইন এখানে অ্যাড করেছি। তোমরা ডিরেক্টলি লিখতে পারতে যে দে decided to visit a floating market and so they got up early to go there, kintu ami shekhane dui ekta line add korechi jate tumra number ta bhalo pao। Erpore number 2 question ta chilo, where did they plan to have their breakfast, ami likhechi they plan to have their breakfast at the floating market as they started very early in the morning। Number 3 কোয়েশ্চেনটা কি ছিল, নাম্বার 3 তে ছিল ওয়েন ডিড দে রিচ দ্য মার্কেট, তারা কখন মার্কেটে পৌঁছালো। দে হ্যাড রিচড দ্য মার্কেট শর্ট অ্যাট 7 অ্যাজ দ্য মার্কেট কন্টিনিউড দেয়ার অ্যাক্টিভিটিস আপ টু নুন। এখানে আমি দু একটা ওয়ার্ড এডিশনাল দিয়েছি। নাম্বার ফোরে আছে প্রশ্ন, হোয়াট ডিড দে সি এভরিওয়্যার, ওখানে সব জায়গায় ওরা কী দেখলো, এটার উত্তর দিয়েছি দে স বোটস এভরিওয়্যার অন দ্য ক্যানেল বিকজ দ্য সেলার্স অ্যান্ড বায়ার্স অল ওয়ের অন বোটস টু ডু দেয়ার ওয়ার্কস। এখানে শুধু তোমরা লিখতে পারতে দে স বোটস এভরিওয়্যার, কিন্তু আমি এখানে আরও একটা লাইন অ্যাড করে দিয়েছি যে কেন তারা ওই নৌকাগুলো সেখানে ছিল সেটা আমি এখানে একটু বলে দিয়েছি যে দে স বোটস এভরিওয়্যার অন দ্য ক্যানেল বিকজ দ্য সেলার্স অ্যান্ড বায়ার্স অল ওয়ের অন বোটস টু ডু দেয়ার অ্যাক্টিভিটিস। সো গার্লস, এইভাবেই তোমরা নেক্সট মডেল কোয়েশ্চেনের উত্তরগুলো চেষ্টা করবে যাতে একটু সুন্দর করে গুছিয়ে লেখা যায়। আমি জাস্ট এটা একটা তোমাদেরকে নমুনা দিলাম। আমি আশা করব যে তোমরা নেক্সট মডেল কোশ্চেনগুলোতেও এভাবে অ্যান্সার করার চেষ্টা করবে। আর তোমাদের হাফ ইয়ারলির যে সিলেবাসটা দিয়েছি তার থেকেই এই মডেল কোশ্চেনটা আমি আজকে আলাপ করলাম। নেক্সট আবার তোমাদের সাথে দেখা হবে আরেকটা অনলাইন ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, ঘরে থাকো।